আলমজি হিমিনা সহজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সমস্ত বিশ্ববাসী যারা যে যেখানে আসি সবাইকে সালাম এবং শুভেচ্ছা এবং মঙ্গল কামনা করে হোমিওপ্যাথি বিষয়ের উপরে আমি কিছু আলোচনা করার জন্য চেষ্টা করতেছি আশা করি সবাই আমার আলোচনায় শরিক হবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি একটা সঠিক আলোচনা আপনাদের সামনে রাখতে পারি রুগী চিত্র বলতে আমরা কী বুঝি অর্থাৎ একটা নির্দিষ্ট মানুষের ছবি আঁকা যেমন আমার এই রুগী লিপির ভিতর এমন একটা ছবি চলে আসবে যে ওষুধ আমি মেট্রোমেডিকায় পয়লা পূর্ববিগের মাধ্যমে লিখে রেখেছি বা লেখা আছে তার সঙ্গে মিলে যাবে আমরা কোনো একটা মানুষকে ডাকি কখন ডাকি যখন তার মুখ দেখে নাক দেখে চোখ দেখে চিনি আর ডাকার পর সে লোকটা চলে আসে কিন্তু অন্য লোক অন্য নামে যদি ডাকি তখন কিন্তু ওই লোকটা আসবে না আমার কাছে ওষুধ প্রের সময় আমাকে এমন একটা চিত্র আনতে হবে যে চিত্রটার সঙ্গে যে চিত্র ওষুধ আমি রুগীর কাছ থেকে লক্ষণাবলী পাইলাম রে চিত্র পাইলাম এই চিত্র সঙ্গে মিলে যাবে তখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই ওষুধটা আমাকে ওই রুগীকে প্রয়োগ করতে হবে পরবর্তীতে যেটা আসবে এক এক রুগীর এক এক ধরন থাকে কেউ দুর্বল থাকে কেউ সবল থাকে এক এক এলাকার লোকের এক এক রকমের অবস্থান থাকে কিসে তার বাড়ে কিসে কমে এগুলো যাচাই বাছাই করে যে বেশি রুগ্ন অসুস্থ তার ওষুধের শক্তির পরিমাণ কেমন হবে মাত্রার পরিমাণই বা কী হবে এটা চিকিৎসক তার মাধ্যমেই নির্দিষ্ট করতে হবে বর্তমানে আমাদের যে বাংলাদেশে হোমিওপ্যাথি মেডিকেল কলেজগুলো কাছে বিশেষ করে আমি যেটায় অধ্যাপনা করেছি অধ্যক্ষ ছিলাম এখনও খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে ছয় বছর পাঁচ বছর ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে পড়ার পর অধ্যয়নের পর এক বছর ইন্টারনি করতে হয় এই আভ্যন্তরীণ প্রশিক্ষণ এক বছর কোনো টিচারের শিক্ষকের আন্ডারে থেকে তাকে এগুলো হাতে নাতে শিখতে হয় এভাবে ওষুধের পরিমাণ মাত্রা এবং শক্তি কোন মাত্রায় দিতে হবে কত শক্তি দিতে হবে এই জ্ঞান চিকিৎসকেই অর্জন করতে হবে শেষ হয়ে গেল না ওষুধ প্রয়োগ করলাম ওষুধ প্রয়োগের পরে রুগীর ভিতর দুই রকম লক্ষণ আসতে পারে হয়তো যে রোগ ছিল সেই রোগ বেড়ে যেতে পারে ওষুধের মাত্রা শক্তির জন্য ওষুধ রোগ বেড়ে যেতে পারে আর একটা হলো ওষুধ যদি ভুল হয় ভুল ওষুধ প্রয়োগের দ্বারাও তার রোগ বেড়ে যেতে পারে এখানে মজার ব্যাপার হলো যদি সঠিক ওষুধ প্রয়োগ হয়ে থাকে কেবলমাত্র মাত্রাগত বা শক্তিগত কারণে যদি হয় বেশি হয়ে যায় তো রুগীর রোগ যতই বাড়ুক মানসিক প্রশান্তি থাকবে মানসিকভাবে সে আরাম পাবে যে রোগ আগে ছিল ওই রোগই বাড়বে নতুন কোনো রোগের আমদানি হবে না কিন্তু রোগ যদি নতুন আমদানি হয় মানসিক অশান্তি বেড়ে যায় সেক্ষেত্রে বুঝতে হবে যে আমার ওষুধ প্রয়োগই ভুল হয়ে গেছে এখন এই ভুল ওষুধ যদি আমি প্রয়োগ করি ওষুধ তো হোমিওপ্যাথি দিলাম কিন্তু ভুল ওষুধ যদি দেই অথবা যে মাত্রায় যে শক্তিতে প্রয়োগ করার কথা ছিল সে শক্তি বা সেই মাত্রায় যদি আমি ওষুধ প্রয়োগ না করি তাহলে রোগীর অবস্থা খারাপ হবে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে এক্ষেত্রে ডাক্তারের কী করণীয় সেটাও সুস্পষ্টভাবে লেখা আছে তো বলছিলাম যে হোমিওপ্যাথি ওষুধে যদি ভুল প্রয়োগ করা হয় আর ওই রোগ যদি বেড়ে যায় তখন সে যখন অন্য ডাক্তার কাছে যাবে সে যে লক্ষণগুলো পাবে এই ভুল লক্ষণই পাবে এর দ্বারা আরও বেশি জটিল আকার ধারণ করবে তাই বলা হয় যে চিকিৎসা করতে করতে রোগীর যে সাইড ইফেক্ট আসে যে সমস্ত পার্শ্বপ্রতিক্রিয়া আসে যদি ভুল প্রয়োগ হয় অতিমাত্রায় প্রয়োগ হয় কখন ওষুধ প্রয়োগ করতে হবে কখন প্রয়োগ করা যাবে না এ সম্পর্কে যদি সে সঠিক জ্ঞান দিতে না পারে অ্যালোভেদির চিকিৎসায় যতদূর পার্শ্বপ্রতিক্রিয়া হবে তার থেকে বরং কয়েক গুণ বেশি পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে আমরা সংক্ষেপেতালি এখানে আসতে পারি যে হোমিওপ্যাথি ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া আছে হতে পারে এর পরও আমি জোর গলায় বলবো যে না হোমিওপ্যাথি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে হোমিওপ্যাথি চিকিৎসায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কেন বলছি সঠিক নিয়ম মানার পরে রুগীর কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার সুযোগ নাই নিয়মের যেখানে ব্যত্যয় ঘটে নিয়মকে যেখানে সংগঠিত করা হবে না জ্ঞানের চিকিৎসকের জ্ঞানের অভাবে অথবা রুগী সেবনের উল্টাপাল্টার মাধ্যমে পার্শ্ব প্রতিক্রিয়া আসতেই পারে কিন্তু সঠিক ওষুধ নির্বাচন সঠিক মাত্রা এবং শক্তিকে নির্ধারণ সঠিকভাবে সেবন এবং সেবা যত্ন কুপথ্য থেকে বর্জন এসব যদি মেনে চলা হয় আমি স্পষ্টভাবে বলতে চাই হোমিওপ্যাথি ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না যেটা অন্য জায়গায় সঠিক ওষুধ প্রয়োগের পরও কোনো ব্যবস্থা নাই সেখানে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেওয়ার অনেক সুযোগ আছে আমার পরম শ্রদ্ধ চিকিৎসক মণ্ডলী ভাই বোনদেরকে এই বলতে চাই ডাক্তার মহাত্মা হেনিম্যান তার অর্গানন অফ মেডিসিন গ্রন্থে যে সুন্দরভাবে ঔষধ প্রুভিং রুগীর কেস হিস্ট্রি প্রণয়ন ওষুধ নির্বাচন ওষুধের মাত্রা এবং পরিমাণ নির্ধারণ যথাযথ সময়ে প্রয়োগ পথ্য কুপথ্য বর্জন এ সম্পর্কে সঠিক জ্ঞানের মাধ্যমে যদি আমরা চিকিৎসা দিতে পারি তাহলেই একমাত্র আমরা ডাক্তার মহাত্মা হেনিম্যানের সৈনিক হব এর দ্বারাই হোমিওপ্যাথি চিকিৎসা পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা দেওয়া সম্ভব হবে আশা করি আমার কথাগুলোকে আপনারা সবাই কম বেশি বুঝতে পেরেছেন এবং আমি ধন্য হব ডাক্তার মহাত্মা হেনিম্যানের তৃপ্তি পাবে মানুষ উপকৃত হবে সৃষ্টিকর্তা যিনি মহান আমাদের এই দায়িত্ব দিয়েছেন তিনি আমাদের উপরে রাজি থাকবেন তিনি আমাদের উপরে সন্তুষ্ট থাকবেন আর সব শেষে এক কথা বলে যাই সৃষ্টিকর্তা যদি আমাদের উপরে দয়া পরবশ না হয় রুগীর উপরে যদি দয়া পরবশ না হয় তাহলে ওই রুগী আরোগ্য লাভ সম্ভব নয় সৃষ্টিকর্তা পরম দয়ামায় আল্লাহ তালা অনিয়ম অনীতি জানেন না পছন্দ করেন না যারা নিয়মতান্ত্রিক জীবনযাপন করে তাদের সঙ্গে থাকেন অতএব যে সমস্ত চিকিৎসক সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে ধোকাকে বাদ দিয়ে রুগীর স্বার্থে তার সাধ্যমতো প্রচেষ্টার দ্বারা আরোগ্যের জন্য চেষ্টা করবেন এবং রুগীর যারা সঙ্গে থাকে যারা ওষুধ সেবন করান সেবা শুশ্রূষাকারী বন্ধু বান্ধব সবার সহযোগিতার মাধ্যমে সৃষ্টিকর্তা যখন ওই রুগীর পক্ষে থাকবেন পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবেই হোমিওপ্যাথিতে চিকিৎসা সম্ভব এটা আমি স্পষ্টভাবেই বলে দিতে চাই আল্লাপাক আমাদের সবাইকে এই নীতিমালায় চিকিৎসার দ্বারা মানব সেবার সুযোগ দান করেন আমিন